জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট বিগ ব্রেকিং নিউজ সকাল সকাল তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে গেল এসএসসি কনস্টেবল জিডির কিন্তু অফিসিয়াল রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল জিডি ইন ক্যাপস এনআইএ এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার একুশ ডিক্লেশান অফ ফাইনাল রেজাল্ট কার কার চাকরি হলো তার রেজাল্ট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত করলো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তো চলো আমরা সেই রেজাল্টটি দেখব এবং তার সাথে সাথে কত মার্কস কাটা গিয়েছে তোমাদের পুরুষ এবং মহিলার সেটাও কিন্তু ডিসকাশন দেখো তোমাদের দুটো লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে একটা হচ্ছে মেল মেল ক্যান্ডিডেটদের জন্য আর একটা হচ্ছে কিন্তু তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দুটো লিস্ট দুটো লিস্টই সেম এরকমই তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটা দেখবে সার্চ বলে অপশন রয়েছে ঠিক আছে এখানে তোমার নামটা সার্চ করতে পারো নাম দিয়ে সার্চ করলে তোমার নামে অনেকের মিলতে পারে তো সব থেকে ভালো তুমি তোমার রোল নাম্বারটা সার্চ করো তোমার রোল নাম্বারটা যদি চলে আসো সেক্ষেত্রে তোমার চাকরি হয়ে গেছে টেনশন করার কোনো দরকার নেই এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের ফার্স্টে ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে এখানে ফেস কোন ফেসে চাকরি হলো জেনারেল বর্ডার ঠিক আছে অ্যালুকেশান রয়েছে তারপর এখানে তোমাদের হচ্ছে যে এস সি এসটি অফিসি যেটা রয়েছে তারপর হচ্ছে তোমাদের অ্যালুকেট মানে কোন ফোর্সে চাকরি হলো এই লাইনটা ঠিক আছে আর র্যাঙ্ক এখানে তোমাদের ঠিক আছে তো এই তোমাদের রেজাল্ট ইভেন্ট কি তোমাদের কাট অফ মার্কস কত গিয়েছে সেটা তো তোমাদের দেখাবো পুরুষ এবং মহিলা উভয় মিলে এই তোমাদের অফিশিয়াল রেজাল্টের যে নোটিশ সেই নোটিশটি তোমাদের এখানে ফুল প্যারাগ্রাফ অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ঠিক আছে তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ হয়েছিল পরীক্ষায় পাশ করে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল যেরকম তোমরা দেখতে পাচ্ছ দুই লক্ষ পঁচাশি হাজার দুশো একজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ফিমেল একত্রিশ হাজার ছশো সাতান্ন জন মানে পাশ করেছিলো পরীক্ষায় পাশ হওয়ার পর মেডিকেল ইসের জন্য ডাকা হয়েছিল পিইটি পিএচটি ঠিক আছে আর মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের ক্ষেত্রে দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ জনকে ডাকা হয়েছিল পিইটি পিএচ পিইটি পিএচটি পাশ করার পর শর্টলিস্টেড করার পর তোমাদের মেডিকেলের জন্য ডাকা হয়েছিল মেডিকেলের জন্য কতজনকে ডাকা হয়েছিল উনসত্তর হাজার দুশো জন ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হল পঁচিশ হাজার দুশো একাত্তর জনের মধ্যে যারা ফিট হয়েছিলো তাদের মধ্যে ঠিক আছে এখানে তোমাদের ফোর্স অ্যালোকেশনগুলো দেওয়া রয়েছে এ ফর বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বি ফর সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ডি ফর এসএসবি সশস্ত্র সীমাবল ই ফর আইটিবিপি বিপি ইন্দ্র তিব্বতন বর্ডার পুলিশ এফ ফর আসাম রাইফেল এইচ ফর এস এস এফ তোমরা দেখতে পাচ্ছি স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে সেটাই কিন্তু এটা ঠিক আছে তো দেখো তোমাদের এখন সম্পূর্ণগুলো বলা রয়েছে ঠিক আছে এবার আমরা যদি চলে আসি নিচে স্কল ডাউন করে সেক্ষেত্রে কিন্তু কাটাফ মার্কস দেখতে পাবো ফার্স্টে আমরা মেল ক্যান্ডিডেটের কাটা মার্কস বলছি বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেল কনস্টেবল ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে এটা জি ফর জেনারেল ডিস্ট্রিক্ট এন ফর নকশাল ডিস্ট্রিক্ট জি ফর জেনারেল বি ফর বর্ডার ঠিক আছে এগুলা তোমাদের হচ্ছে ই এর ক্যাটাগরি ই ডাব আমি কিন্তু তোমাদের বলছি না তোমাদের ডাইরেক্টলি চলে যাচ্ছি যে কাস্ট ক্যাটাগরিতে রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একশো বাষট্টি জন একশো একষট্টি জনকে তোমাদের এখানে রাখা হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট একত্রিশ কাটাফ মার্কস গিয়েছে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে বিএসএফ জেনারেল এসসিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু আটচল্লিশ পয়েন্ট সপ্তাশি কাটা মার্কস গিয়েছে বেঙ্গল বিএসএফ নকশালের ক্ষেত্রে কিন্তু একত্রিশ পয়েন্ট দশ কাটা মার্কস গিয়েছে সিআইএসএফের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কাটাফ মার্কস ফিফটি ফোর পয়েন্ট ফোর সিক্স ওয়ান ডাবল এইট পরের সংখ্যা অনেক বড়ো রয়েছে সেটা আমি তোমাদের বলছি না ঠিক আছে সিআইসএফ নকশালের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ পয়েন্ট বিয়াল্লিশ ঠিক আছে এসএসবি ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কত কাটা মার্কস পঞ্চাশ পয়েন্ট বাইশ তিনশো পঞ্চাশ ওয়েস্ট বেঙ্গল এসএসবি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি একান্ন পয়েন্ট ট্রিপল ফাইভ এইট ফাইভ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এসএসবি নকশাল ডিস্ট্রিক্ট পঁয়ত্রিশ পয়েন্ট ছিয়াশি ওকে এইভাবে তোমরা তোমাদের স্কোরটা দেখে নিতে পারো ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো আর তোমাদের এই পিডিএফগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেখানে অ্যাড হয়ে যাও সেখানে পেয়ে যাবে দেখো যদি তোমরা নাও অ্যাড হতে পারো কোনো সমস্যা নেই তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো মা অনলাইন পয়েন্ট সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাও ঠিক আছে এই নোটিশগুলো পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো যে যেরকম তোমাদের দেখো এটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল এসটিদের ক্ষেত্রে তিপ্পান্ন পয়েন্ট আটচল্লিশ কাটাপ গিয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বিএসএ বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন কাটা মার্কস গিয়েছে ওকে এইভাবে তোমাদের কাট আপ অ্যালোকেশন করা হয়েছিলো এর বাইরে যদি তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে তো তোমাদের কাটা মার্কস কিন্তু মেডিকেলের পর কিন্তু অনেকটা কাটা মার্কস বেড়েছে এবার মহিলাদের একটু দেখিয়ে দিই এটা তোমাদের মেল গেলো ছেলেদের ক্ষেত্রে মহিলাদেরটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তোমাদের মহিলাদের লিস্ট ঠিক আছে স্কল ডাউন করে আসলে দেখবে তোমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসসির কাট আপ গিয়েছে চল্লিশ পয়েন্ট তিরাশি বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট সরি ওয়েস্ট বেঙ্গল বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট বি ফর বর্ডার জি ফর জেনারেল এসসির ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট জিরো উনিশ চৌত্রিশ ঠিক আছে এইভাবে তোমাদের কাট অফ অ্যালোকেশন করা রয়েছে এটা তোমাদের কাট অফ মার্কস জি ফর জেনারেল বি ফর অর্ডার এন ফর নক্সাল এখানে তোমাদের কাস্ট দেওয়া রয়েছে ঠিক আছে এখানে কটা ভ্যাকেন্সি ছিল কটা অ্যালোকেশন মানে নিয়ে নেওয়া হয়েছে সেটা তোমাদের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি এর বাইরেও যদি তোমার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানতে পারো ঠিক আছে কিছু কিছু ভ্যাকেন্সি ফিল আপ করা হয়নি তার কিছু কারণ রয়েছে রিজেন সেটা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করলাম না ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কারা কারা সিলেক্টেড আমাদের ফ্যামিলি থেকে কংগ্রেচুলেশন তোমরা সিলেকশন পাওয়ার জন্য আর যারা সিলেক্টেড হতে পারো নি তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই ঠিক আছে সামনে তোমাদের নতুন ভ্যাকেন্সি আবার ফর্ম ফিল হচ্ছে সেখানে বয়সও তোমাদের বাড়িয়ে দিয়েছি কোনো রকম তোমাদের ক্লু খোঁজার কিন্তু কোনো অপশান নেই যে বয়স তোমার আছে এখন ভালো মতো করে প্রিপারেশান নিলে তোমার কিন্তু চাকরি এবার হয়ে যাবে এ বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম